সিম্ফনি একদম হুট করে লঞ্চ করে দিয়েছে তাদের জনপ্রিয় আই সিরিজের i68। তাদের বিগত i18 মডেলটি খুবই ভালো সাড়া ফেলেছিল এবং আশা করা যায় এই মডেলটিও খুব ভালো সাড়া ফেলবে। সিম্ফনি i68 একটি লো বাজেটের ফোন, তবে এখানে খুব ভালো ভালো ফিচার্স ইউজ করা হয়েছে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ রাফ উইথ ইউ এন্ড ইউ আর ওয়াচিং গ্রাফিক গ্যাজেট রিভিউস। সিম্ফনি i68 এর বাজার মূল্য ধরা হয়েছে 5,990 টাকা। এই দামের স্যামফোনের কম্পিটিটর হলো টেকনো পপ টু এবং আইটেল এর S1। বাজেট ওয়াইজে স্যামফোনি এবং আইটেল দুটি জনপ্রিয় ফোন, তবে এর মধ্যে দিন দিন এগিয়ে যাচ্ছে আইটেল। i68 এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ফোনটি ডুয়েল 4G সাপোর্টেড, মানে এই ফোনটিতে আপনারা দুটি সিম ব্যবহার করলে ওই দুটি সিমই 4G সাপোর্ট পাবেন। সিম্ফনি i68 এর ফ্রন্ট প্যানেল ব্যবহৃত হয়েছে 5.45 ইঞ্চিস 18x9 অ্যাসপেক্ট রেশিও ফুল ভিউ ডিসপ্লে, যার রেজলেশন হলো 1440x720p, মানে HD প্লাস, এবং এর PPI হলো 295। ডিসপ্লেটা ছিল এক কথায় ভালোই কালারফুল এবং PPI বেশি হওয়ার কারণে এর যে শার্পনেসটা রয়েছে সেটা আরও বেড়ে গিয়েছে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 9.0 পাই হুইচ ইজ রানিং অন অ্যান্ড্রয়েড গো এডিশন। গো এডিশন হওয়ার ফলে এর যে ইউজার ইন্টারফেসটা ছিল সেটা ছিল অনেক স্মুথ, তবে আমার কাছে কেমন জানি এই গো এডিশনটা ভাল লাগে না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, স্যামফোনের আই সিরিজের ফোনগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিকই হয়ে থাকে। তাদের এই i10 i10 প্লাস ছিল ক্যামেরার দিকে খুবই একটা ভালো ডিভাইস। ঠিক তেমনি i68 এর রিয়ারে ব্যবহৃত হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তবে দিনে দিনে স্যামফোনের আই সিরিজের যে ক্যামেরার সুনামটা রয়েছে সেটার থাকছে না। অন্যদিকে এই ফোনের ফ্রন্টে ব্যবহৃত হয়েছে 5MP সেলফি ক্যামেরা এবং দুপাশেই থাকছে পোর্ট্রেট মোড। এছাড়াও HDR এর বিউটি, প্যানোরামা ইত্যাদি মোডও থাকছে এবং এর ফোনের ক্যামেরা দিয়ে করতে পারবেন 1080p ভিডিও। এর পিকচার স্যাম্পল নিয়ে আমি বেশি কিছু বলবো না, বাজেট অনুযায়ী এর পিকচার স্যাম্পলগুলো খুবই ভালো ছিল। সো আপনারা এখন দেখে জাজ করুন এর ক্যামেরাটা আসলে মূলত কেমন। সিম্ফনি i68 এর ব্যাটারি সেকশনে ব্যবহৃত হয়েছে 2500mAh এর একটি ব্যাটারি, যেটা রিমুভ করা যায়। তবে এখনকার ম্যাক্সিমাম ফোনে এই বাজেটে 4000mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, অন্তত 3000 তো ইউজ করাই হয়। তবে এই ফোনটি ওই ফোনগুলোর ধার ধারেনি এবং এ কারণে অনেকের বাতিলের খাতায় চলে যেতে পারে এই i68। একদম নর্মাল ইউজ করে এই ফোনটি থেকে একদিনের মতো ব্যাকআপ পাবেন, তবে হেভি ইউজ করলে এই ফোনটি থেকে বেশ ভালো একটা ব্যাকআপ পাবেন না, দিনে অন্তত একবার তো চার্জ দিতেই হবে। আর এই ফোনটি খুব লাইট ওয়েট, এর ওজন হলো মাত্র 145 গ্রাম। চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক MT6739, এটি একটি কোয়াডকোর প্রসেসর এবং ক্লক স্পিড হলো 1.4 GHz। কি চিপসেট ব্যবহার করেছে সেটা স্যামসং মেনশন করেনি, তারা শুধু বলে দিয়েছে মিডিয়াটেক 1.4 GHz কোয়াডকোর। সো এখন মূল কথা হয়, সেই 1.4 GHz এর প্রসেসর দিয়ে এই বাজেটে একদম ইনাফ পারফরমেন্স পাবেন। এই বাজেটে যারা এই ফোনগুলো কেনে তাদের ম্যাক্সিমাম লোকের চাহিদা থাকে তারা একটু টুকটাক ফেসবুক চালাবেন, কাউকে কল দিবেন ইত্যাদি, তাদের চাহিদা এই ফোনটি খুব ভালোভাবে পূরণ করতে পারবে এবং হালকা পাতলা গেমিংও করতে পারবেন, কারণ এতে র্যাম থাকছে 1.5 GB ও রম থাকছে 16 GB। এই ফোনে ব্যবহৃত স্পিকারটি আমার কাছে তেমনভাবে লাউড মনে হয়নি, মনে হচ্ছে বেশ চিপ কোয়ালিটির। সিকিউরিটি হিসেবে এই ফোনে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক, যা ছিল উভয় ফাস্ট। তবে এর বায়োমেট্রিক স্ক্যানারটি একটু বেশি ফাস্ট ছিল এর ফেস আনলকের তুলনায়। সো কথা বলতে বলতে এখন ভাই ভিডিও লাস্ট পার্টে চলে এলাম, এখন আমি বলবো মূলত এই ফোনটি কাদের জন্য সাজেস্টেড। যারা একদম কম মূল্যে কোনো 4G সমৃদ্ধ ডিভাইস খুঁজছেন তারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটি, কারণ এই ফোনটিতে আপনার দুটি সিমই চালাতে পারবেন 4G। আর এছাড়াও যারা টুকটাক ফেসবুক ইউজ করবেন এবং যাদের কাছে মোটামুটি ভালো মানের একটা স্মার্টফোন হলেই হয় লো বাজেটে, তারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটি। তবে এই ফোনের যে দিকটি সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হলো এর ব্যাটারি, এবং আমার মনে হচ্ছে ঠিক এই কারণেই এই ফোনটিকে অনেকে ত্যাগ করবেন। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো রিভিউতে, এবং সে পুরো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে চলছে 5টি মি ব্যান্ড 4 এর গিভাওয়ে এবং সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং জয়েন করে নেবেন আমাদের গ্রুপে। সো সবাই ভালো থাকবেন, টাটা।